আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোন ভাইয়া, আচ্ছা আচ্ছা বলেন। হিল্লা হিল্লা বিয়ে নিয়ে কিছু বলবেন? এই যে হিল্লা বিয়েটা কি কুরআনিক? হ্যাঁ, হিল্লা বিয়ে মানে কোরআনে যে জিনিসটা বলা আছে, হালালা বিবাহ, মানে একজনের সাথে বিয়ে দিতে হবে, তালাক হয়ে গেলে আরেকজনের সাথে বিয়ে দিতে হবে। সে যদি বিয়ে করার পরে, সে যদি তার মধু পান করার পরে যদি তাকে তালাক দেয়, তাহলে সে আবার তাকে ফিরিয়ে ফিরে বিয়ে করতে পারে। তো এটা কি এইটা রোহিত করা? না না, এটা রহিত করা হয়নি, এটা এটা এখন অ্যাক্টিভ, এটা এখন অ্যাক্টিভ। কিন্তু হাদিসে যে জিনিসটা বলা হয়েছে, যারা হচ্ছে এই যে তখন নবীর যে সাহাবিরা, তারা করতে কি একটা দুরান্ত ধরেই না, তারপরে বিয়ে দিত, তারপর আবার বিয়ে করতো। তো এই যে যারা এইভাবে ধরে, মানে ভাড়া কাটা লোক ধরে এনে তাদেরকে দিয়ে বিয়ে করায়, আবার সেই বিয়েকে ফেরত নেয়, তাদেরকে উদ্দেশ্য করে মানে নবী বলেছে, তারা হচ্ছে কি যেন পাঠা না কি যেন বলেছে একটা, হ্যাঁ, তারা হচ্ছে পাঠা, ভাড়া করা পাঠা, এই টাইপের কি, ভাড়া করা ভেড়া না পাঠা যেন বলেছে, তাদেরকে এই কথাটা বলে এই হিল্লা বিবাহটা নিষিদ্ধ করেছেন নবী। কিন্তু কোরআনের এই আয়াতটা কিন্তু বলবৎ আছে, তার মানে হচ্ছে জেনুইন বিয়েটা হইতে হবে। এইভাবে ভাড়া করে কাউকে আনলেন, সে বিয়ে করলো আবার তালাক দিয়ে দিল, সেটা হবে না। জেনুইনলি তাকে একজনের সাথে বিয়ে দিতে হবে, সেই ব্যক্তি তার মধু পান করবে, মধু পান করার নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কি, হ্যাঁ, তারপরে তাকে, হ্যাঁ, এটা এখনো অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এই বিবাহটা ধরেন করা হয়েছে যাতে স্বামী ঠাট্টার ছলেও মানে বউকে ইয়ে না করে, তালাকের কথা না বলে, এটা এটা স্বামীকে ইয়া দিতে হবে, তাহলে তো স্বামীকে শাস্তি দিতে হবে। মনে করেন স্বামীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কি করতে পারতেন? মনে করেন একটা সমকামী মানে পুরুষ, বিরাট দেহি একটা পুরুষের সাথে বিয়ে দিতে পারতেন, আল্লাহ বলতে পারতেন এই যে বেটা স্বামী এই এই মানে একামটা করছে, তালাক দিছে, তাকে যদি আবার তার পূর্বের স্ত্রীকে ফেরত নিতে হয়, তাহলে ভারতে একটা WWE রেসলার আছে কালী, হ্যাঁ, এরকম একটা বিরাট দেহি একটা পুরুষের সাথে তার বিয়ে দিয়ে, সেই পুরুষটার বিয়ে দিতে হবে, সেই কালী তাকে মানে মধু পান করলে, তার মধুটা পান করলে, তারপরে সেই পুরুষটা তার বউকে আবার ফিরে নিতে পারবে। দোষটা যেহেতু পুরুষটার, শাস্তিটা তো হওয়া উচিত পুরুষটার, পুরুষটার উচিত পুরুষটাকে যে একটা মানে পুরুষটার পেছন দিয়ে একটা কিছু করা উচিত, তাহলে সেই পুরুষটা বুঝতে পারবে যে এটার মানে কত ধানে কত চাল। এখানে তো শাস্তিটা দেয়া হলো মেয়েটাকে, মেয়েটাকে একটা পরপুরুষে, যেই লোকটাকে সে চেনেই না, সেই লোকটার সাথে বিয়ে করতে হচ্ছে এবং তার সাথে রাত্রি কাটাতে হচ্ছে, মধু পান করানো করাতে হচ্ছে, তারপর আবার তার পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে হচ্ছে, এটা তো একটা মেয়ের জন্য খুবই মানে অসম্মানের, খুবই আত্মসম্মান, আত্মসম্মান তো একদম যাবে একটা মেয়ের, এটা একটা মেয়ে কিভাবে পারবে একটা যে বেটাকে সে চেনেই না। শাস্তিটা যদি হওয়ার কথা থাক, শাস্তিটা যদি দিতেই হয় কাউকে, দিতে হবে পুরুষটাকে। আপনারা কি বলেন, অমিত ভাই, হকিং ভাই, সাবলটন ভাই, আপনারা কি বলেন এই হিল্লা একমত বিবাহটা? তো ভাই, একমত আছি ভাই। না, মানে এখানে তো আমি আল্লাহ শাস্তিটা, শাস্তিটা তো উল্টা হয়ে গেল ভাই, লিটারালি। একটা মেয়েকে কি তাহলে এখানে কোনো মানুষই মনে করা হচ্ছে না? চেনে না জানে না একজনের সাথে দিয়ে দিল, শাস্তি হয়ে গেল পুরুষের, মানে পুরুষটা একটু হয়তো জেলাস হইলো, বাট অন দা আদার হ্যান্ড একটা একটা নারী কি তাহলে ভাই আটার বস্তা মনে করতেছেন নাকি, যে জাস্ট পাস করলাম শেষ, তার সাথে যে খুশি থাকলো, এটা এটা কি মনে করছেন আপু? মানে মেয়েটাকে ধর্ষিত করায় পুরুষটাকে শাস্তি দিচ্ছে, কি বাবা, কি কি তামসার কথা ভাই! মানে মেয়ে বউটাকে আর একটা বেটা দ্বারা ধর্ষিত করায়, আমি যদি, সেই সেই শাস্তিটাও আপু, সেই শাস্তিটাও স্বামীকে দেওয়া হচ্ছে মানসিক শাস্তি, অন দা আদার হ্যান্ড মেয়েটা মানসিক শাস্তিও পাচ্ছে, শারীরিক শাস্তিও পাচ্ছে, বুঝতেছেন হ্যাঁ, আমি ব্যাপারটা? যদি এইভাবে তালাক দিই তাহলে আমার বউকে মানে পরবর্তীতে পাওয়ার জন্য তাকে আরেকজনের কাছে শোয়া লাগবে, মানে মানে ইয়ে করা লাগবে, তার এইটা মানে এখানে এখানে যে পারেন এখানে যে স্বামী জেনে মেয়েটা বুঝে এই মেয়েটা কাজটা, এখানে যে এটা না মেয়েটা করে আপু, এখানে যে মেয়েটা তাহলে আরেকজনের সাথে রাত কাটাতে হলো, মেয়েটার কোনো কিছু যায় আসে না এটাতে? আপনি তো একজন মেয়ে, মানে একজন মানুষকে চেনেন না জানেন না, তার সাথে আপনি কি স্বাচ্ছন্দ্যে রাত কাটাতে পারবেন? এটা কিভাবে এটা সম্ভব তো আপু? আসা মানে ফিরে আসার ক্ষেত্রে আর কি, ধরেন ধরেন আমি যদি ফিরে আসতে চাই বা দুজন একসাথে থাকতে চাই তখন, কিন্তু যে আমার তালাক দিছে আমি তো তার কাছে যাবো না আর। মানে হিল্লে বিয়ের ব্যাপারটা তো আপনি যাবেন না না যাবেন সেটার উপর ডিপেন্ড করে না, যদি কেউ যেতে চায়, ধরেন স্বামীটাই ফেরত চাইলো, তাহলেও তো মেয়েটার শাস্তি ভোগ করতে হচ্ছে, আবার মেয়েটাও যদি ফেরত যেতে চায় তাহলেও মেয়েটাকে শাস্তি ভোগ করতে হচ্ছে, তাহলে আপু এটা কেমন বিচার হলো? আমি পড়ছি যে এটা হচ্ছে মানে এই বিধানটা দিছে কারণ স্বামী যেন ঠাট্টার ছলে মানে উল্টা পাল্টা কথা না বলে, এই জন্য। আপু এটা তো, এটা তো এটা যদি চুক্তি হইতো তাহলে স্বামীটাকে একটা বেটার সাথে, একটা বিশাল দেখে একটা বেটার সাথে বিয়ে দিয়ে তারপরে শাস্তিটা স্বামীকে দিতে হইতো, তাই না? এখানে স্বামীর কি শাস্তি হইলো? মেয়েটাকে, মেয়েটা দূষিত হইলো, একটা কয়েক রাত মেয়েটা দূষিত হইলো, তাই না? মানে স্বামী জানবে যে আমি এইভাবে মানে উদয় একটা কথা আপু বললাম, আপু বারবার স্বামীটা কেন আনছেন? আমরা তো মেয়েটার দিকে কথা বলতেছি, স্বামীর তো এখানে কিচ্ছু হচ্ছে না। ধরেন স্বামী 2 বোতল মদ খেয়ে পড়ে আছে 4-5 দিন, আরে নারীটার যেই কি হচ্ছে স্বামীর, সেটা? আচ্ছা আচ্ছা, যেই স্বামীর 4টা বউ আছে সেই স্বামীর কি এমন ক্ষতি হবে? এক বউ গিয়ে আরেকজনের সাথে শুয়েছে, তার 4টা বউ, আরো 3টা বউ আছে, আরো 2টা দাসী আছে, সে তার কি, একটা একটা গেলে তার কি এমন এদিক সেদিক আসবে যাবে?
তাকে শাস্তি দিতে হলে তো ওই যে ওই পিছন দিয়ে দিতে হবে তাকে শাস্তিটা। এখন বহুগামী তো মানুষ, ধর্মের ধর্ম মানে মুসলমান বলে যে সে বহুগামী, আর হিন্দু বলে যে সে একটা বলে থাকে, অনেকে আছে বিয়ে করে একটা কিন্তু তার মানে আছে আর কি বাইরে আরো আছে, কি সেটা বলে আপু সাইড। যেটাই থাকুক, সেটা সেটা যেটাই থাকুক, কিন্তু ইসলাম ধর্মে এটাকে বৈধতা দেওয়া হয়েছে আপু। কে 10টা বিয়ে করলো, কে 20টা মেয়ের সাথে রাত কাটালো পরস্পর সম্মতিতে, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ এই ধরনের একটা ব্যাপারকে মানে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু যে ইসলামে বৈধতা বহুগামী দিছে। হয়, যে মানে লুচ্চা হয় আর কি, সরি লুচ্চা হয়, সে হচ্ছে সে কি মানে যতই তাকে মানে তাকে কি মানে ধর্ম দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি বানাইতে পারবেন, ভালো বানাইতে পারবেন? ধর্মের ধর্ম ধর্ম দিয়ে ধর্মে ভালো বানানোর ধর্মে ব্যাপারটা চারটা আসছে দিয়ে না মানে কি আপু। চারটা বকরির সময় থাকে নাকি? যার ইচ্ছা আপু তার থাকে, তার থাকে না। ধরেন অনেক ধর্মে আছে একটা, অনেকে হিন্দুরা দেখছি একটা বিয়ে করে বাইরে আপু যায়। আপু আপু আপনার আপনার এই লজিকে আপনি চিন্তা করেন তো, যে ধরেন বাংলাদেশে একটা আইন করলো যে অমুক লীগ বা অমুক দল যদি ধর্ষণ ইচ্ছা করে ধর্ষণ করতে পারবে, তার কোনো বিচার হবে না, কিন্তু এখানে কেউ কিন্তু ফোর্স করতেছে না আপু। এই আইনটা যদি করে যে অমুক দল বা অমুক লীগ ধর্ষণ করতে চাইলে ধর্ষণ করতে পারবে, কোনো বিচার নাই, এখানে তো ফোর্স করা হলো না আপু, এই আইনটা কেমন হবে আপনার কাছে? বুঝলাম না আমি, আর একবার বলবেন। আচ্ছা হকিং ভাই, আপনি বুঝেন, আমি তাহলে বিদায় নেই, আমার চলে যেতেই হচ্ছে। হকিং ভাই, অমিত ভাই, সাবলটন ভাই, ঠিক বিদায় আছে নিচ্ছি ভাই, আপু, আমি তাহলে গুড আজকে নাইট বিদায় নিয়ে আপু, আপনার কথা বলেন। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট আছে ভাই, সাবধানে থাকবেন, গুড নাইট। আচ্ছা আপু, ধরেন ধরেন এই যে আমি আছি আলবার্ট হকিং, ধরেন আমি আজকে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, বুঝতে পারছেন? ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমার যে সাঙ্গপাঙ্গ আছে, ধরেন হকিং দল, হ্যাঁ বাংলাদেশ হকিং দল, আমি বললাম যে এই দলের সদস্য যারা, যে সব ছেলেরা এই দলের সদস্য, বাংলাদেশ হকিং দলের সদস্য, সেই দলের সদস্যরা যদি ধর্ষণ করতে চায় করতে পারবে, তার কোনো বিচার হবে না। আমি কিন্তু আপু জোর করতেছি না যে তোমরা কিন্তু সবাই ধর্ষণ করবে, সেটা বলতেছি না, কিন্তু আমি বলে দিলাম যে এই ধরনের একটা আইন আছে যেখানে বাংলাদেশ হকিং দলের সদস্যরা যদি ধর্ষণ করে কোনো বিচার হবে না। এই আইনটা কি আপু ভালো আইন? না ভালো আইন না, অবশ্যই না। তাহলে আপনার ইসলামে যে হচ্ছে ধরেন এই যে বাল্য বিবাহ বলেন, বা এই যে একজন পুরুষকে বিনা দ্বিধায় 4টি বিয়ে করার অনুমতি দেয়া আছে ইসলামে, বৈধতা দেয়া আছে, এই আইনটা কি ভালো আইন আপু? না এটা দিলে তো ছেলেরা আরো আশকারা পেয়ে গেল, ছেলেরা ধরেন একটা বউ রেখে আইনটা কি বাইরে ভালো, যায়। আইনটা কি না ভালো হলো আপু, ভালো না কি হলো? ভালো হলো না, ভালো হলো না, থ্যাংক ইউ, কিন্তু ধরেন যে থ্যাংক ইউ বহুগামী সে আপু। তো বহুগামী থাকবেই, আপু কে তাহলে কি তো কেমন থাকলো, হবে? আমরা কিন্তু কে কি থাকলো আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি বৈধতা দেয়া আছে ইসলাম ধর্মটা নিয়ে কথা বলছি, আমরা মানুষ নিয়ে কিন্তু কথা বলছি না, ইসলাম ধর্ম নিয়ে কথা বলছি। আর এখানে আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে বহুগামিতার কথা বলছেন আর কি, দের আর লাইক আউটসাইড অফ বাংলাদেশ আর কি, থিংস লাইক পলিয়ামারি, এগুলো অনেক, এটা নট অনলি লিগাল বাট ইটস অলসো ভেরি কমন আর কি। এখন আপনি যদি বলেন যে বহুগামিতা লুইচ্ছামি আর কি, জিনিসটা সিম্পলি ওইটা না। দ্য ওয়ে পলিগামি এক্সিস্টস ইন ইসলাম, যেখানে একজন পুরুষ খালি মাল্টিপল ওয়াইফ নিতে পারে, যেখানে একজন নারী সেই একই জিনিস করতে পারে না, দ্যাটস ব্যাড আর কি। বাট বহুগামী ইন ইট সেলফ লাইক, এটা লুচ্চামি আপনি বলতে পারেন না সিম্পলি। হ্যাঁ মেয়েরা একটু কম হয় ছেলেদের থেকে, বহুগামী কম হয়, কারণ ঘরের ভিতরে থাকে তো ছেলেরা এটা অনেকের সাথে সম্পূর্ণ অ্যাটাচ এটা করে। সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আমার লাইফে যতগুলো বহুগামী মানুষ দেখছি, মোস্ট অফ দেম আর ওমেন। এখন তা তো আমি মানে আমি তো দেখিনি আর কি, আপনি যে যেখান থেকে দেখছেন আমি হয়তো সেখান থেকে আপু দেখিনি। তার মানে কিন্তু আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কোনো ঘটনা বর্ণনা করতে পারি না, বা কোনো ফ্যাক্ট চেক করতে পারি না। আপনি দেখছেন, দেখেননি, সাবলটান ভাই দেখছে, দুজনেরই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা দিয়ে উনি কিন্তু ভুল আপনি কোনো, করলে হয়তো উনি মেয়েদের পরে ইয়ে করতেছে, না না না, মেয়েরা কি তাহলে তাহলে মেয়েরা তার মানে এটা কি তো বলাই আপু, আছে যে মেয়েরা। আপু তার মানে উনি উনি ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে জাজমেন্ট দিচ্ছে, সেটাও কিন্তু নেওয়া যাবে না যে উনি পুরুষ বলে বা আপনি আমি মেয়ে বলে জন্মগ্রহণ পুরুষ নিয়ে, বিদ্বেষী, আমি পুরুষের এটাও কিন্তু বলা জন্মগ্রহণ যাবে নিয়ে না আপু। জন্মগ্রহণ করছি তার মানে এটা না যে আমি পুরুষ আর কি, অ্যান্ড ওইটার উপর যে ইউ ডোন্ট ইভেন নো যে হোয়াট মাই জেন্ডার ইজ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি অনেকেই এক্স্যাক্টলি দেখেন পরিশ্রম করে, অনেকে না, এখানে দেখবেন পয়েন্টটা এটা নয় যে মেয়েরা কি করলো ছেলেরা কি করলো, এটা না, পয়েন্ট হচ্ছে এটা যে যে কথাটা সাবলটন বলছিল পলিয়ামোরি যে ব্যাপারটা, তো সেখানে সবারই সমান অধিকার, একটা রিলেশনে আছে সবাই সবার সাথে রিলেশনে থাকতে পারে, একজন একটা মেয়ে তা সে দুটো দুজনের সাথে রিলেশন থাকতে রাখতে পারে এক সময়, একটা ছেলে সেটা সে একজনের সাথে রাখতে পারে দুজনের সাথে রাখতে পারে, ইটস আপ টু, হ্যাঁ সেটা হোমোসেক্সুয়াল হতে পারে, সেটা হেটারোসেক্সুয়াল রিলেশনশিপ হতে পারে, ইটস আপ টু দেম, দের ইজ নো মানে সেখানে সবার অধিকারই সমানভাবে সংরক্ষিত হয়। কিন্তু এই যে যে লিগ্যাল ম্যারেজ আমাদের যেটা, যে আমাদের যে একটা ম্যারেজ বলে যে আমাদের যে একটা যে একটা সামাজিক একটা প্রথা, সেটা কি হিন্দুই বলুন বা মুসলিমই বলুন, সেখানে কি এই জিনিসটাকে সংরক্ষিত করা হয় না? এরকম সংরক্ষিত করা হয় না, এরকম এই জিনিসটা কোনো কখনোই দেখবেন না এরকম করা হয়। একজন একটা একজন পুরুষের তার অনেকগুলো নারী বিবাহ করার অধিকার থাকতে পারে, কিন্তু একজন নারীর কিন্তু সেই অধিকারগুলো নেই।
এবং সেটাকে রীতিমতো স্টিগমা হিসেবে দেখা হয়, সেখানে রীতিমতো ধরুন তাকে হয়তো দেখবেন প্রস্টিটিউটস বা এরকম হিসেবে তাকে গণ্য করা হয়, কিন্তু ছেলেদেরকে কি সেভাবে কেউ জাজ করে না? ছেলেদেরকে সেভাবে জাজ করে না, মেয়েরা যদি এই কাজটা করে সাথে সাথে মেয়েদেরকে জাজ করবে বলে এই প্রস্টিটিউট, সে একজন প্রস্টিটিউট, ছেলেদেরকে কি সেভাবে জাজ করে না? ছেলেদেরকে সেভাবে জাজ করে না, তাই না? দেখেন অনেকে আছে যারা হচ্ছে 24 ঘন্টা পড়ালেখা করে, কিন্তু অনেকে আছে অল্প পড়ে, কিন্তু যেটুকু পড়ে ভালো মতন পড়ে বুঝা পড়ে তারা আরো ভালো রেজাল্ট করে। এটা কি পরিশ্রমটাই কি সবকিছু? অবশ্যই পরিশ্রমটাই সবকিছু, অবশ্যই। পরিশ্রমটা সবকিছু, মেধাও তো একটা ইয়ে আছে। ধরেন আমারে আমার স্যার পড়াচ্ছে, আমার স্যার এসে বলতেছে কি যে এর একটা জিনিস দুইবারের বেশি একবারের বেশি বুঝানো লাগে আপু না। হ্যাঁ আপু, কিন্তু আপনি যখন পড়াশোনা করেছেন, হ্যাঁ আপু আরেকজনের আপনি যখন পড়াচ্ছে আমার ছোটবেলায়, হ্যাঁ তারা আপু বলছে আপু কি হ্যাঁ আপু তারা বলছে যে ওরে পড়াইতে গেলে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে, এত মানে মানে এত দাম আর কি। আপু 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 একটু কুল ডাউন, একটু কুল ডাউন। আপনি কিন্তু ম্যাক্সিমাম ঘটনাগুলো বা ম্যাক্সিমাম থিংসগুলো আপনি পার্সোনাল এক্সপিরিয়েন্সে জাজ করার চেষ্টা করছেন। আপু ছোটবেলায় আপনি যখন পড়াশোনা করছেন, টেকনিক বলে একটা ব্যাপার কিন্তু সবসময় আপনার প্রাইভেট টিউটররা বলতো, টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, টেকনিক টেকনিক খাটিয়ে। ওই যে টেকনিকটা, ধরেন ছোটবেলায় যে সাত রঙের নাম মুখস্থ করছেন কিভাবে, বেনিয়া সহকলা, হ্যাঁ, কিন্তু কেউ যদি হচ্ছে লাল বেগুনি হলুদ নীল এইভাবে মুখস্থ করতে যেত, তাহলে কিন্তু ওই যে ব্রেনের জিমন্যাস্টিক্সটাও বেশি হতো, আপনার সময়ও বেশি লাগতো, দেখতেন যে এক সাত রঙের নাম বাই সিরিয়াল মুখস্থ করতে আপনার অবস্থা খারাপ। কিন্তু ওই যে টেকনিকটা যদি আপনি জানেন, ওই টেকনিকটা বের করতেও তো মাথার একটু ঘিলু খরচ করতে হয়েছে, যে আচ্ছা এই এটা কি হতে পারে, প্রত্যেকটা রদ্যক্ষর নিয়ে আমি একটা রাইমসের মতো বানিয়ে ফেলি, ওইখানেও কিন্তু পরিশ্রমটা গেল আপনার, কিন্তু পরিশ্রমটা একটা সিস্টেমেটিক ওয়েতে গেল, গাধার খাটুনি খাটলেন না আপনি, তাই না আপু? তার মানে এই গাধার খাটুনি খাটলেই যে একটা কিছু হবে, বা একটু কম খেটে বা একটু কম সময় দিয়ে যদি একটা কিছু করি টেকনিক্যালি সো কল্ড, সেটা সেখানেও কিন্তু গুড একটা রেজাল্ট আসা সম্ভব, সেটাকে আপনি ভাগ্য বলতে পারেন না বা কোনো মিরাকেল বলতে পারেন না, তার পেছনেও সবাই কিছু তো আসলে রিজন কাজ সবকিছু করে। বুঝে না, বুঝার ক্ষমতা থাকে না সবার ভিতরে। আচ্ছা এবার আমি একটা কথা বলি, হ্যাঁ, ধরুন একটা কবিতা, শুধু ভিগে দুই ছিল মরুভূমি আর সবই গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন নেই জমি লইব কিনে, এই যে কবিতাটা, এই কবিতাটা আপনাকে যদি না শেখানো হয়, আপনি যদি মুখস্থ না করেন, তাহলে কি আপনি কবিতাটা জানবেন? বা ধরুন ইউএস এর কোনো একজন খুব বুদ্ধিমান একজন কেউ, হ্যাঁ খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান, ধরুন এমআইটির কোনো একজন ছাত্র, সে সারা জীবন ইউএসএ দিয়ে পড়াশোনা করেছে, সে বাংলা কোনোদিন চোখেও দেখেনি, সে কি এই জিনিসটা জানবে, এই কবিতাটা জানবে? এটাই তো ভাগ্যের কথা বলতেছি, সেই ইউএসএ না না জিনিস না, সে কি কবিতাটা জানবে? জানবে না, তাই না? তার কারণটা কি? কারণ হচ্ছে তাকে ইনফরমেশন নিতে হবে, তাই না? ইনফরমেশনটা তো ভাগ্য দিয়ে আসে না, ইনফরমেশনটা কি ভাগ্য দিয়ে আসে? এখন অনেকে তো অনেক কিছু বুঝে না আর কি, অনেকেই দেখি আচ্ছা বুঝাইলেও বুঝে না, সেই এটা কথাটা আসছে, এটাই সেই কথাটা, শেখানো হয়। হ্যাঁ সেই কথাটাই আসছি, সেই কথাটাই আসছি, বোঝালেও বোঝে না কেন, সেই কথাটাই আসছি। হ্যাঁ আপনি আমাকে একটা জিনিস বলুন তো, তার মানে ইনফরমেশনটা ভাগ্য দিয়ে আসেনি, ইনফরমেশন আসলে অনেকে আছে ক্যাদের? প্রেম করলে মজা পায়, আবার অনেকে আছে প্রেম করলে মনে হয় কি আল্লাহ কি একটা ফালতু জিনিস, একটা না না, পেইন্টিং সেই জিনিস, জিনিস সবার কাছে ওইটা তো একটা একরকম, আলাদা, ওটা তো আলাদা টপিক চলে গেল, সবার ওটা কি তো আলাদা ধাক্কা টপিক, একরকম নাকি? হ্যাঁ সেটা, সে তো ধার তো একরকম না, সে তো আলাদা একটা, ওটা একটা আলাদা টপিক চলে গেল। আপনি শুধু বোঝার জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আপনি একটা জিনিস বললেন যে এই জিনিসটা যে বুঝছে লোকজন, একজন বুঝছে একজন বুঝছে না, বা একজন হচ্ছে ইনফরমেশন একটা জানে আর একজন ইনফরমেশনটা জানে না, একজন খুব সুন্দর একটা রচনা লিখছে, একজন রচনাটা লিখতে পারছে না, বা একজন কবিতা আবৃত্তি করছে, একজন আবৃত্তি করতে পারছে না, তাহলে দেখুন আপনার কাছে যে এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য আপনাকে একটা এফোর্ট দিতে হবে। আপনি সত্যি সত্যি বিশ্বাস করুন, যারা ইন্টেলিজেন্ট বলে আপনার মনে হয় তাদের ইন্টেলিজেন্সটা কি জানেন তো? ইন্টেলিজেন্স হচ্ছে এটা, যখন একজন টিচার যখন পড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে, সে শুনছে মন দিয়ে, যে শুনছে, যে বুঝতে চাইছে না সে শুনছে না এটা মন দিয়ে, যে এই জিনিসটা বুঝে আছে তাড়াতাড়ি, ধরুন আবার ভগ্নাংশ কি এই জিনিসটা যে বুঝে আছে, সে বুঝে আছে কেন বলুন তো? কারণ ওই জিনিসটা সে শুনছে মন দিয়ে, এবং মন দিয়ে শুনে তারপরে সে সেটাকে আত্মীকরণ করার চেষ্টা করছে, সে নিজে একটা ব্রেনের মধ্যে নিজে একটা এফোর্ট দিচ্ছে। আর ওই যে বাকি যে যেটা যে বুঝছে না, তার কারণ সে তার মধ্যে কোনো রকম এফোর্ট দিচ্ছে না সেই জিনিসটার মধ্যে। হ্যাঁ এটা টিচারেরও ভ্যারিয়েশন হতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, সেটা হতে পারে, কিন্তু এই যে দেখছেন, এই যে দুজনকে দেখছেন, এই দুজনের যে একজন বুঝছে একজন বুঝছে না, তার মানে কিন্তু এটা নয় যে তার কোনো একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, এরকম কিন্তু নয়, এরকম কিন্তু এরকম নয় যে সে কিন্তু একটা এফোর্ট দিচ্ছে এটা বোঝার জন্য। আপনি এরকম কি যে রবীন্দ্রনাথ সে ঘরের মধ্যে বসে একটা ঘরে একটা একটা ঘরে একটা এখন অন্ধকার আমি কোণে ধরেন বসে থাকে? অনেক ইফোর্ট দিলাম কবিতা লেখার পিছনে, কিন্তু আমি কি রবীন্দ্রনাথের মতো হইতে পারবো? ইফোর্ট দিয়ে অনেক আচ্ছা ইফোর্ট দিচ্ছি, আপনি সারাদিন রবীন্দ্রনাথ চব্বিশ হতে ঘন্টা পারবেন, ইফোর্ট আপনি দিচ্ছি। রবীন্দ্রনাথ হতে পারবেন না? ওই যে আপু বললাম গাধার খাটুনি খাটা যাবে না, গাধার খাটুনি না খেলে গাধার আপনার খাটু একটু, না, আমি তো ইচ্ছা করলে রবীন্দ্রনাথ, আমার তো মনে আচ্ছা হয় না যে একটা কাজ করবেন, একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা বই আছে, ধরেন কবিতার লতা ক্লাস, মঙ্গেশকর এখন ইফোর্ট দিয়ে অনেক কষ্ট করে রবীন্দ্রনাথ হইতে পারবে? পারবে না বুঝতে আমার তো পেরেছি, মনে হয়। বুঝতে পেরেছি, আপনি একদম ঠিক কথা বলেছেন, সেটা আমরা প্রথমেই বলেছি যে একজন এফোর্ট দিলেও এই জিনিসটা করতে পারবে না, লতা মঙ্গেশকর এফোর্ট দিলেও সচিন তেন্ডুলকার হতে পারবে না, ইম্পসিবল তার পক্ষে হওয়া, ঠিক আছে? এইটা হচ্ছে যে তার মধ্যে কিছু কোয়ালিটিস থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু এটা নয় যে সে এফোর্ট দেয় না,
হ্যাঁ, সে যে কোয়ালিটিসটা আছে সেই কোয়ালিটিসটাকে সে ঘষেমেজে পরিষ্কার করে, একবারে ছুচলে করে না, সেটাকে সাফ করে, সেটাকে সেটাকে পলিশ করে সেই জিনিসটাকে। এরকম নয় যে আপনার মধ্যে কোয়ালিটিস থাকলে সেই জিনিসটা একবারে আপনি বিখ্যাত হয়ে যাবেন একজন, ইটস নট লাইক দ্যাট। সেই জিনিসটার মধ্যেও স্ট্রাগল আছে, সেই জিনিসটা নিয়েও তো আপনাকে কাজ করতে হবে। সেই জিনিসটার মধ্যেও আপনাকে যে আপনার যেটা প্যাশন, সেই জিনিসটা প্যাশনটা খুঁজে বের করতে হবে এবং সেই প্যাশনটা খুঁজে বের করে তারপরে কাজ করতে হবে। প্যাশন সবার সমান হয় না, হ্যাঁ, কিন্তু যে যে জিনিসটা প্যাশন হতে পারে, আপনার প্যাশন এটা হতে পারে যে রান্না করা প্যাশন, ডু ইট ভেরি কেয়ারফুলি, ইউ ডু ইট। পৃথিবীতে কত এখন তো ইনফরমেশনের কোনো অভাব নেই, আপনি রান্নাটাই ভালো করে করুন। হ্যাঁ, ইয়েতে ওই আপনি গল্প হলেও সত্যি সিনেমাটা দেখেছেন কিনা জানি না, তো সেখানে রবি ঘোষ চাকর থাকবে বলে এসেছে, তো ওইখানে সবাই বলছে যে আরে রান্নাঘর থেকে তো মুক্তি পেলাম না, তখন রবি ঘোষ বলছে যে না না ও কথা বলবেন না মা, ও কথা বলবেন না, যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি। আপনাকে যদি এখন কলকাতার কমিশনার বানিয়ে দেওয়া হয় আপনি কাজ চালাতে পারবেন? সে তখন পুরো হাঁ করে বলছে, বলছে না সে তো পারবো না। তাহলে যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি, যে কোয়ালিটিস নিজেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এরকম ভাববেন না যে একজন বেশি একজন যে বুঝে যাচ্ছে সহজে ফিজিক্স, যে সহজে বুঝে যাচ্ছে সে কোনো এফোর্ট না দিয়ে সেটা বুঝে যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। ডেফিনেটলি সে একটা ইফোর্ট তো দেওয়াই লাগে, একটু একটু ইফোর্ট তো দেওয়াই লাগবে, ইফোর্ট না দিলে তো কোনো কিছু হবে না। ধরেন আমি একটু যতই ভালো গান করি, হ্যাঁ আমি যদি রেওয়াজ না করি আমি তো তাহলে পারবো না, না শিখলে তো পারবো না, কিন্তু ধরেন আমার ভিতরে কোয়ালিটিস তো থাকা লাগবে। কোয়ালিটিস আপনার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকতেই পারে, হ্যাঁ, এবার সেই জিনিসটাকে আপনি ভাগ্য ভেবে নেবেন সেটা কোয়ালিটি নয়, যদি নাই থাকে, ধরেন একটা আমি কোনো কোয়ালিটিস নেই। পারতেছি একদম চেষ্টা করে পারতেছে না, এটাই তো আমার কপাল আর কি। দেখুন আপনার মধ্যে অনেকগুলো কোয়ালিটিস আছে, ঠিক আছে, এরকম অনেক কিছু কোয়ালিটিস আছে। যেমন আপনি একটা প্রশ্ন করছেন, ঠিক, এখানে এসে আপনি প্রশ্ন করছেন, এটা একটা কোয়ালিটিস। আপনি ভাব ভেবেছেন, এটাও একটা কোয়ালিটি। ইচ এন্ড এভরি পার্সন হ্যাজ সাম কোয়ালিটিস, কিছু না কিছু কোয়ালিটিস তার মধ্যে আছে, সেই জিনিসটাকে বের করে আনতে হবে। ম্যাগনাস কার্লসেন, ম্যাগনাস কার্লসেন একজন বিখ্যাত একজন চেস প্লেয়ার, সেও তার মধ্যে যে সে খুব মানে তার যে আই বিশাল আইকিউ সেরকম না, তা সে এই যে চেস জিনিসটাকে সে একটা সে তার তার পেছনে প্রচুর এফোর্ট দেয়, সেই জন্যই সে আজকে পৃথিবীর সব থেকে বিখ্যাত একজন চেস প্লেয়ার। তা ইটস নট লাইক দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ও তার আইকিউ যে বিশাল কিছু আইকিউ আছে এরকম কিন্তু ব্যাপারটা না। হয়তো আমাদের হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়তো তার থেকে বেশি আইকিউ লোকজন পেয়ে যাবেন, বা আইআইটিতে হয়তো তার থেকে বেশি আইকিউ লোকজন পেয়ে যাবেন, মেবি খুবই সম্ভব। হ্যাঁ, কিন্তু সে একটা এফোর্ট দেয়, সে জানে এই জিনিসটা কিভাবে করতে হবে। দেখো পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা কোনো রকম ইয়ে নয়, ঠিক আছে? আর একটা জিনিস আপনাকে বলি, আজকে এটা বলে আপনার কাছে বিদায় নেবো, এই কথাটা বলে। আপনি এটা বলতে চাইছেন যে এই মুদ্রা বিবাহের ক্ষেত্রে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই কথাটা বলেছে ছেলেদেরকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু সত্যি এই হিল্লা জিনিস, দিয়া শালা নিকা সরি হারালা সরি হিল্লা নিকা বিয়া, আচ্ছা হারালা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি আই এম সরি, আমি এই জন্য আমি ইসলামের এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না, আমি বলছি আর কি। এটা হয়তো আপনি এটা বলতে চাইছেন যে ছেলেদেরকে জেলাস ফিল করানোর না, জন্য, আমি তার জেলাস মুদ্রা, করার জন্যই বলিনি। আমি কি ন্যান্সি, ন্যান্সি ওই যে কি বলে ওই যে ন্যান্সি নাকি ওই যে হ্যাঁ আন্টি, ন্যান্সি, হ্যাঁ উনি হ্যাঁ তো আর ন্যান্সি কি আর কি, ছেলেদেরকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু আমি বলছি কি যে এটা যেন ছেলেরা ঠাট্টার ছলেও মানে না মেয়েদেরকে করে, তালাকের কথা বুঝতে না পেরেছি মনে হয়, এটা আমি বুঝতে পেরেছি। পড়ছি আর কি। আমি দেখো বলছি, আমি ঘটনা যেটা তো বলছি একই তা একই বললেন, বলিনি, আমি বলছি যে আমি এটা পড়েছি আর কি। বুঝতে পেরেছি, আসলে একই হলো, মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, সেই হ্যাঁ হ্যাঁ থোর বড়ি খাড়া লিখে তাড়া তাড়া এইবারে লিখেছেন খাড়া বড়ি থোর, সেরকম আর কি। যাই হোক, তো সেটা সেটা হচ্ছে ব্যাপার। এটা এইটা ওইখানে ওই পয়েন্টটা যেটা বলছিল আসলে সেটা হচ্ছে তাই, ছেলে প্রথমত হচ্ছে ছেলেরা জেলাস ফিল ফিল করবে না, যেটা কেউ একজন বললো আলবার্ট হকিং ভাই বা হ্যাঁ, যেসব ছেলেরা সাবার ছেলেরা টকিং ভাই কি কেউ একজন জেলাস বললো, ফিল করবে, ছেলেরা জেলাস ফিল করলে কি ছেলেরা মানে ছেলেরা তো একটু লুচ্চা হয় স্বভাবতই, ছেলেরা ধরো বহুকামী আপু করতে আপু চায়, এটা বহুকামী জেনারেলাইজ, ছেলেদের আপু ততটা আপু সুবিধাজনক, মেয়েদের জন্য ততটা সুবিধাজনক না, মেয়েরা নিভৃত চাইলেও আসতে নিভৃত পারে না। আপু নিভৃত আপু, এই যে আপনি একটা জেনারেলাইজ স্টেটমেন্ট বললেন দিয়ে যে তারপরে আপনি মেয়েদেরকে দেখেছেন বেশি বহুগামী, কোথায় দেখলেন? আমি আপু তো যেখানে তাকাই সব আপু জায়গায় দেখি ছেলেদেরই লুচ্চা, ছেলেরাই বেশি ইয়া করে, আগ আপু বাড়ায় আপু আপু বদমাইশ, আপু 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 যে আপু আপনি যে পুরুষ কুল ডাউন বললা কুল ডাউন, যে এটা হ্যাঁ দেখেন ছেলে মানুষ কি কখনো ফেমিনিস্ট হয়? ছেলে মানুষ কিন্তু কখনো ফেমিনিস্ট হয় না, ওরা ফেমিনিস্ট হওয়ার ভান করে, দিন শেষে ওরা ওই পুরুষাঙ্গকেই রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই যা আপু এটা আবার কি ধরনের কথা হলো, এই রে যা অমিত ভাই, মাতু ভাই আপনারা একদিন মানে এই রে খুব করে ধরছিল। যাই হোক, যা নিবৃতচারী আপু, এই যে আপনি একটা জেনারেলাইজড বক্তব্য দিয়ে তারপরে যে এই যে গড়গড় করে এতগুলো স্টেটমেন্ট দিলেন, সবগুলাই তো মানে ঠিক হলো না, মানে জেনারেলাইজড বক্তব্যের উপর তো কোনো স্টেটমেন্ট আপনি দিতে পারেন না, তাই না আপু? দেখেন, আপু ধরেন আপনি সত্যি একটা কথা অ্যাসাম্পশন করছেন এখানে যে তো মানুষ পারে না, পুরুষ কিন্তু হইলেই এখানে নারীদের প্রতি এখানে তো আকর্ষিত হয়, চেষ্টা বেশি, এটা মানে না বহু আপনি? গাঙ্কা দেশেও বেশি, যেখানে ছেলে মানে ছেলে মেয়ে সবাই পারে, আপু সেখানে ধরেন আমরা মেয়েদের কিন্তু আমরা কিন্তু কোনো মানুষকে কম্পিটিশন নিয়ে কথা বেশি। বলছি না আপু, আপু রিমেম্বার, আমরা কিন্তু কোনো মানুষকে নিয়ে কথা বলছি না, আমরা একটা আইডিওলজি বা ধর্ম নিয়ে কথা বলছি। সেই জন্য আপনাকে ওই এক্সাম্পলটা দিছিলাম যে হকিং দল যদি অনুমোদন দিয়ে দেয় ধর্ষণের, ঠিক তেমনি আমরা এই ইসলামকেও বলছি যে ইসলামটা বহু বিবাহের অনুমতি দিয়ে দিছে, বৈধতা দিয়ে দিছে। এখন কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে নাও করতে পারে, কিন্তু কেউ যদি করে আপনি তাকে বাধা দিতে পারবেন না। এই ধরনের বহু টক্সিক জিনিসের অনুমতি ইসলাম ধর্মে দেওয়া আছে, আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না এটা করতে। আমরা সেই অনুমতি দিয়ে দিয়ে যে দিছে ওইটার সমালোচনা করছি আপু, কে কয়টা বিয়ে করলো, কে কয়জনের সাথে গেলো, ওইটার সমালোচনা করছি না আপু। সেটা যার যার পার্সোনাল চয়েস, আপনি পার্সোনাল চয়েস নিয়ে পরচর্চা করতে পারেন না তো আপু। আর পরচর্চা উনি যে, করছি আমি, আমি আর আমার আপনি যে নিজের কথাটা বলেছেন, আপনি যে মনে কথাটা বলেছেন, বলছি না আমি পরচর্চা, আমার কি ঠেকা আচ্ছা পড়ছে কারো নিবৃত্ত, পরচর্চা করে?
নিবেদিতা স্যার একটা কথা বলি, আপনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু আপনার কথাকে আপনার বক্তব্যকে কন্ট্রাডিক করছে, আপনি নিজেই আপনার বক্তব্য কন্ট্রাডিক করছেন। আপনি একবার বলছেন ছেলেরা যেন সাবধানে থাকে, ছেলে যেন মজা করে যেন ইয়ে না করে, সেই জন্য এরকম একটা বিধান দিয়েছে। আবার আপনি বলছেন ছেলেরা তো এরকম হয়ই, তাহলে তো আপনি যে ইয়ের বিধানটা বলছেন সেটা তো তাহলে ওটা যে খাটলো না, এই যুক্তি কারণ ইউরোপ আমেরিকাতে তো ছেলেদেরই বদমাইশি করার, লুচ্চামি করার রেশিওটা বেশি। সেটা ইউরোপ আমেরিকাতে কি হচ্ছে ওটা একটা অন্য টপিক হয়ে যাচ্ছে, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করছি না। নেক্সট দিন সেই জিনিসটা আমি আলোচনা করবো, আমরা আলোচনা করতে পারি ইউরোপ আমেরিকা। আপনি এই কথাটা বলছিলেন, এই কথাটা বলতে চাইছিলেন যে ছেলেরা এই কারণে যাতে সাবধান থাকে এরকম একটা কথা বলছিলেন, কিন্তু পরক্ষণই আপনি আবার বলেছেন লজিক, এটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা হচ্ছে লজিক, তারা এই লজিকটা দেয়, বুঝতে পেরেছি ডেফিনেটলি এই লজিকটা, কিন্তু সেই লজিকটা খাটছে না, আপনি নিজেই সেই লজিকটাকে কন্ট্রাডিক্ট করছেন, তাই না? আপনি নিজেই বলছেন যে ছেলেরা তো লুচ্চা হয়, তাদের আর কি যায় আসে, ছেলেরা তো এরকম হয়, এরকম বহুগামী হয়, তাদের আর কি যায় আসে। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা তো আপু, তাহলে কি, তাহলে কি আপু আপনার আপনার এই বক্তব্যে, এই বক্তব্যে কিন্তু আপনার ওই হিল্লে বিয়ের ব্যাপারটা, হিল্লে বিয়ে কথা আল্লাহ কেন আইন করছে, আল্লাহ কেন আইন করছে ছেলেদেরকে জেলাস করানোর জন্য, কিন্তু আপনি যখনই বলছেন জেলাস করানোর জন্য, ভাই আপনি বারবার জেলাস জেলাস করতেছেন কেন? আমি জেলাস করার কথা একবারও বলিনি, আমি বলছি যে এটা যেন ছেলেরা না করে সেজন্য আমি এটা পড়েছি তাই বলেছি। ঘটনা তো একই হলো, ঘটনাতে একই হলো, ছেলেরা কেন করবে না? বিকজ দে আর দে উইল বি ওরিড অ্যাবাউট দ্যাট, যে আমি যদি তালাক দেই ভুলেও তাহলে আমার বউকে আরেকজনের সাথে দিতে হবে, এটা তো জেলাসি আপু, এটাকে কি বলছেন আপনি? হ্যাঁ আমি বলেন, হ্যাঁ এটা জেলাসি, কিন্তু আমার যেটা কথা যেটা হচ্ছে তালাক দেওয়ার পরে হ্যাঁ লজ্জা শরম থাকলে সেই মহিলার কখনো যাওয়া উচিত না পুরুষের। হ্যাঁ এইটা ঠিক বলছেন, ইয়েস এগ্রিড এগ্রিড দ্যাট পয়েন্ট অফ ইয়ে এগ্রি, ঠিক আছে লজ্জা শরম থাকলে সেই মেয়েটা ফিরে যাওয়া উচিত না, ঠিক বলছেন, এটা ঠিক বলছেন, এটা আমি মানছি, সেটা তার মেয়েটার ব্যাপার, সেটা পার্সোনাল এটার ব্যাপার, কিন্তু আমরা তো সেই পার্সোনাল, সবার তো লজ্জা শরম থাকে না বুঝছেন, সবার তো লজ্জা শরম থাকে না, অতটা বোঝেও না আর কি, শিক্ষা দীক্ষার ইয়া থাকে না। হ্যাঁ এখন আমি বললে তো কিছু হবে না, যারটা করার ইচ্ছা সে সেটা করে যাবে। তার মানে আপু এই যে হিল্লে বিয়ের যে আইনটা আল্লাহ করলো, এই আইনটা আসলে কোনো কার্যকর আইনই না। আমি এটা বলছি যে এটা কোরআনিক না, এটা ব্যান করা হয়েছে, এটা আমি না, এটা নিঃসন্দেহে, এটা নিঃসন্দেহে কোরআনিক, এটা যে বলছে সে মিথ্যা বলছে, এটা নিঃসন্দেহে কোরআনিক, এটা সম্পূর্ণ ইসলামিক আইন, এখানে কোনো ভুল নাই আপু, হিল্লে বিয়ে 100% ইসলামিক আইন, ইসলাম সাপোর্টেড, কিন্তু আপনি নিজেই প্রমাণ করে দিলেন যে এই আইনটা আসলে কার্যকর আইন না, কারণ এই এই আইন মানে মানুষ বিয়ে করবে তালাক দিবে কি দিবে না এটা ডিপেন্ড করে সম্পূর্ণরূপে ওই মানুষ দুইটার উপর, এখানে কোনো আইন আসলে কার্যকর না। আপনি বললেন যে ছেলেরা বেশিরভাগ বহুগামী হয়, এই লজিকটা যদি সত্য ধরেও নেই তাহলেও এই আইনটা কার্যকর না, কারণ যারা যাবার যাবেই, এই আইনের থোড়াই কেয়ার করবে, আবার যারা থাকার তারাও থাকবে, এই আইনের জন্য তারা আসলে কিছু করবে না। ওই যে বললেন যে মেয়েটা আসলে লজ্জা শরম থাকলে ফিরে যাবেই না, হ্যাঁ যাবে না, তাহলে এই আইনটা কিন্তু কোনো কাজেই লাগলো না আপু, ভালোর ক্ষেত্রেও না খারাপের ক্ষেত্রেও না, বুঝতে পারছেন? আর আপনি যেটা করবেন নিবৃত্ত চাই যে আপনি একটা কাজ করতে পারেন, যে এই যে একটা কথা বললেন যে একটা একটা মেয়ের লজ্জা শরম থাকলে কাজ, আর একটা কথা বলি সেটা হচ্ছে মেয়েরা আসলে কোথাও নিরাপদ না ঠিক আছে, এমনকি নাস্তিকদের লাইভেও নিরাপদ না ঠিক আছে, মেয়েরা হচ্ছে ধরেন না এই যে চাকার কথা, তবে এটা এটা একটা অন্য টপিক হয়ে যাচ্ছে, হ্যাঁ আজকে নতুন টপিকটা আপনার কাছে, লাইভে আসলেও মেয়েরা অ্যাবনর্মাল হিসেবে ট্রিটেড হয়, আবার ধরেন বাইরে গেলেও অ্যাবনর্মাল আজকে অ্যাবনর্মাল ট্রিটেড হয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, নেক্সট দিন লাইভে আপনি এসে ওটা ওটা কমেন্ট করেন, ঠিক আছে আপু? আপনি একটা এলে ইউ শুড নট কল সামথিং লাইক পলিয়ামারি লুইচালি, কি আপনি এটা করা উচিত না তাহলে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ট্রিটেড লাইক দ্যাট? হ্যাঁ আমি, হ্যাঁ আমি লুচ্চা আমি সেটা বলছি না ঠিক আছে, আমি অন্য কিছু বুঝাচ্ছি, ধরেন আমি আমাকে কেউ নর্মালি নেয় না, আমি যেখানে যাই সেখানে কেউ নর্মালি নেয় না, আমার এমনি তামাশা করে আসতে পাঠায় ঠিক আছে আপু, আপনি যদি বলেন যে কোনো জিনিসকে লুচ্চামি বলেন, আপনি যদি এই ধরনের স্টেটমেন্ট দেন যে কোনো পুরুষ ফেমিনিস্ট হতে পারে না, অন দা আদার হ্যান্ড আপনার কাছে এটার সপক্ষে কোনো ডেটাবেজ নাই, ফেমিনিস্ট কি মানে নারী পুরুষের সমতায় উনি বিশ্বাস করে যে কষ্টের উপর ডিপেন্ড করে না, ফেমিনিজম ইজ অ্যাবাউট সেম রাইটস। আপনি কি মনে করেন পুরুষতান্ত্রিকতা একটা সমকামী পুরুষকে সুবিধা দেয়? অবশ্যই দেয় না, ঠিক বলেছেন, একদম সত্যি কথা। তা নিবেদিতাচারী একটা কাজ করি, হ্যাঁ আচ্ছা আমাদের সাথে রুচি এসে রুচির সাথে কথা বলবো, হ্যাঁ তা নিবেদিতাচারী একটা কাজ করি, হ্যাঁ আচ্ছা দেখি রুচি কিছু বলতে চাইছিল বোধ হয়, ঠিক আছে আমি নিবেদিতাচারী একটু মিউট করলাম, দেখি রুচি কিছু বলতে চাইছিল বোধ হয়, শুনি একটু। হ্যাঁ হ্যালো, আমি তোমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ শুনে আছি, বলো শুনি, অনেকদিন বাদে বলো। হ্যাঁ, অনেকদিন বাদে না, আমি অনেকক্ষণ ধরেই শুনছিলাম তো, উনি নিভৃতচারী বারে বারে বলছেন না যে যে হাজবেন্ড আছে সেই হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য এই নিয়মটা হয়েছে। মানে হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কি হয় যে ধরুন খুব মানে একটা বাচ্চা যদি কোনো একটা অন্যায় করে, সেক্ষেত্রে আমরা শিক্ষা দেওয়ার জন্য সেই বাচ্চাকে গ্রাউন্ডেড করছি বা তাকে বলা হলো যে তুমি আজকে খেলতে যেতে পারবে না, তাকে বলা হয়। কিন্তু এখানে কি হচ্ছে যে যে তালাক দিচ্ছে তাকে কিছু বলা হচ্ছে না, যে একটা করতে হবে সেটা অন্যজনকে করতে হচ্ছে। তো আপনি একটু মানে নিবৃতচারীকে বলছি আপনি একটু ভেবে বলুন তো যে জিনিসটা কি ঠিক হচ্ছে। মানে আমি আর কি পড়ছি একটা আর্টিকেলে, সেখানে হচ্ছে হাজবেন্ড কে জেলাসি ফিল করানোর জন্য না, হাজবেন্ড কে মানে প্রিভেন্ট করার জন্য, যাতে সে ঠাট্টাছালেও এই তালাকের কথাটা মুখে না আনে। কিন্তু হাজবেন্ড কে নেক্সট টাইম ও আনতে পারে, কারণ হাজবেন্ড তো কিছু মানে যেটা পানিশমেন্ট হলো সেটা হাজবেন্ডের তো কিছু হলো না, হাজবেন্ড একটা কথা বললো তারপরে তার পানিশমেন্টটা তার ওয়াইফকে নিতে হলো। তো এটা হাজবেন্ড কি এটা করে, খারাপ, এটা খারাপ, অবশ্যই খারাপ, এটা মেয়েদের মানে নারী বিরোধী, আমি বলছি তো এটা খারাপ, আমি কি বলছি না? হ্যাঁ সেটাই বলছি যে যদি এমন হয় যে হাজবেন্ড কে তার জন্য কোনো একটা অ্যাক্ট করতে হলো, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ হাজবেন্ডরা যেন ভবিষ্যতে আর এরকম টাইপের কিছু না করতে পারে, সেজন্য তাকে একটা পানিশমেন্ট দেওয়া হলো, তাকে শিক্ষা দেওয়া হলো, তাকে বোঝানো হলো। কিন্তু সে হাজবেন্ড কে তো কিছুই করতে হচ্ছে না, সে জাস্ট একটা মুখের কথা বলে দিল তারপর তার পুরো পানিশমেন্টটা নিতে হচ্ছে তার ওয়াইফকে। তো এখানে এইটা এই জিনিসটা করে কিভাবে একটা হাজবেন্ড কে বোঝানো যাবে যে দেখো তুমি কতটা ভুল করেছো, বা ঠিক আছে বিয়ে, আপনার কথাটা শুনে আমার মনে হচ্ছে আপনি বোধহয় নিকাফ মুভিটা দেখেছেন। নিকাতে হাজবেন্ড, ইন্ডিয়ান একটা মুভি আছে, এই মুভিতেও ঠিক এই দেওয়ার এই কথাটাই দেওয়া ছিল, এই কথাটাই বলা ছিল যে যখন কোয়েশ্চেন করা হচ্ছে যে কেন তাহলে এটা মেয়েটার যে এত বড় একটা শাস্তি হলো মেয়ে কেন, ঠিক এই কথাটাই বলা হয়েছে যাতে হাজবেন্ড মনে কর বুঝতে পারে যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কতটা ডিভাইন, কতটা ভালো সম্পর্ক, তার মধ্যে যেন তালাক না আসে, তালাকটা যেন লোকের মানে খেলার ছলে যে বউকে তালাক দিলাম সেটা যাতে না করে, সেই জন্য নাকি এই শাস্তিটা আল্লাহ ইসে করেছে। আমার মনে হচ্ছে আপনি মুভিটা দেখে কথাটা বলছেন যে ঠিক একদম, আমি যা আর কি পড়ছি আর কি এক জায়গায়, আচ্ছা পড়ছিলাম হতে পারে, আচ্ছা ঠিক আছে হতে পারে। তো যাই হোক, আমার ওটার সাথে একদম মিল পেলাম আপনার কথাটা। তো এটা তো আসলে কোনো রকম দেখি নাই, ওই নিকা টিকা মুভি আমি দেখি নাই সত্যি কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হতে পারে। তো সেটাই আমি বলছি যে এটাতে তো আসলে সেই যে লোকটার কথা আপনি বলছেন তার তো কোনো রকম কোনো শাস্তি বা কিছুই হলো না। আর আরেকটা কথা আপনি এখানে এসে বললেন, কথাটা আমার খুব কানে লাগলো শুনতে, যে পুরুষরা কি বললেন ফেমিনিস্ট হয় না। আপনি তো, আমি আপনার ভয়েসটা চিনতে পারছি, আপনি অমিতের লাইভেও এসেছেন, আপনি একদিন মাতব্বর রাজাদের লাইভেও গিয়েছিলেন, আজকে আপনি আসিফের সাথেও কথা বলেন, আসিফ মহিউদ্দিনের সাথে। তো আপনার কি মনে হয় এদের এদের সম্পর্কে আপনার ধারণাটা কি? এদের কথা তো আপনি শুনছেন অনেকদিন ধরে, তো আপনার কি মনে হচ্ছে যে এরা হচ্ছে মানে কি বলবো একদম পুরুষতন্ত্রকে রিপ্রেজেন্ট করে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ওনারা পার্সোনাল লাইফে কি কেমন ভাবে মেয়েদের ট্রিট করেন আমি জানি না, কিন্তু আমার নিয়ে আর কি মজা করেছে অনেক, মানে উল্টাপাল্টা কথা বলছে আর কি। না না, উল্টো পাল্টা কথা কিছু বলেনি, আপনি একটু ভুল বলেছেন তো সেটাকে একটুখানি হয়তো মজার না না, ছলে আমার বলেছেন। মানে আমি একটা র্যান্ডম একটা অতিথি, ঠিক আছে, র্যান্ডম মানে কোনো পরিচয় নেই, তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে এখানে, মানে একটা মেয়ে মেয়ে লাইভে লাইভে হ্যাঁ একটা মেয়ে কথা বলতে, আপু একটু একটু যদি একটু যদি স্পেসিফিক ভাবে বলতেন। অমুকের বান্ধবী, তারপরে এই হচ্ছে অমুকের সাথে শুলেও সমস্যা নেই, তারপরে অমুকের সাথে উপন, হ্যাঁ, তারপরে ওই কইরে ওই মেয়েটা, কইরে ওই মেয়েটাকে নিয়ে আয়, আসে না কেন, আসে না কেন, তারপরে ওই মেয়েটা কেন আসে না, ও কি আয়োডিনের অভাব হচ্ছে এখানে, আসে না কেন, আর এরকম কমেন্ট করা আছে বলছি আমি কমেন্টে যা দেখছি। কিছু করা থাকতে পারে, সেটা কমেন্টে অনেক কিছু করা থাকতে পারে, অনেক মানুষ অনেক কমেন্ট করে। আপনাকে লাইভে কখনো এরকম করা কিছু করা হয়েছে, কখনো কোনো রকম আপনাকে বুলি করা বা কোনো রকম ইয়ে করা হয়েছে লাইভে, বা কোন লাইভে যদি করা হয়ে থাকে কে করেছে বা কোন লাইভে করা হয়েছে আমাদেরই সংসার প্ল্যাটফর্ম থেকে, আপনি সেই লাইভটা নিয়ে আসুন আমরা দেখবো। আর আরেকটা কথা নিবৃতচারী, আপনি যে কথাগুলো বলছেন না, কথাগুলো তো মানে শুধু আপনাদের তিন চারজনের মধ্যে কথাটা হচ্ছে না, আমরা সবাই যারা শুনছি আর অনেকে শুনছে সবার মধ্যে কথাটা হচ্ছে। তো এখানে কথাগুলো আপু, আমি আমার একটু কাজ আছে তো আমি একটু যাচ্ছি, সরি আপু, কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কাকে কথা বলবো, আচ্ছা উনি চলেই গেলেন, উনি কাজ করে বেশ জোরেই কাজ পেয়েছে মনে হচ্ছে, কাজ করেছে মনে হচ্ছে, যাই হোক। না অ্যাকচুয়ালি ওটাই বলতে চাচ্ছিলাম যে যাদের কথা বলছি, এই যে মাতব্বর রাজার তো মানে গলা ফাটিয়ে ফাটিয়ে গলা চিরে ফেললো মেয়েদের পক্ষে কথা বলে, তো পুরুষরা ফেমিনিস্ট হয় না এই কথাটা খুবই ভুল কথা। আমরা যদি দেখি যে মেয়েদের পড়াশোনা শুরু করার ক্ষেত্রে বিদ্যাসাগর এগিয়েছিল, মেয়েদের জন্য স্কুল করেছিলেন, বিধবা বিবাহর জন্য বিদ্যাসাগরের একটা বিশাল ভূমিকা আছে, সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে রামমোহনের একটা বড় ভূমিকা আছে, এরপরেও পুরুষরা
ফেমিনিস্ট হয় না, হ্যাঁ এটা বলতে পারতো যে ম্যাক্সিমাম পুরুষের ক্ষেত্রেই দেখি যে পুরুষতন্ত্রকে রিপ্রেজেন্ট করার একটা টেন্ডেন্সি থাকে, বা সেটা বলা ঠিক আছে, সেটা বললেও ঠিক হতো, তাও পার্সোনাল অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এগুলো কে কিরকম দেখেছে, কিন্তু পুরুষরা হয় না। আর দেখতে পাচ্ছি যেখানে এই বড় বড় মানে আমি বাংলা ভারতের কথা বলবো, সেখানে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা, মেয়েদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু পুরুষরাই করে এসেছে। তো এই কথাটাই আমার খুব একটু কানে লাগলো। অবশ্যই, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছো, এটা সেটা মানে সেই ইয়ে থেকেই মানে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমরা সেরকমই দেখেছি যে মেয়েদেরকে সুযোগ দেওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু ছেলেরা সেটাকে রেকগনাইজ করেছিল, সেটা অধিকাংশ ক্ষেত্রেই সেটা রেকগনাইজ করেছে। এটা খুবই মানে হ্যাঁ অবশ্যই এটা হতে পারে, এই কথাটা আমি একদম এগ্রি রুচি যে ছেলেদের ক্ষেত্রে হয়তো অধিকাংশ ছেলেই সেরকম হয়তো সেই পুরুষতান্ত্রিকতাকে রিপ্রেজেন্ট করে বা সেরকমই হয়তো সেই প্রাচীন সেই পুরুষতান্ত্রিক প্রথাকে তারা আঁকড়ে ধরে থাকতে চায়, এটা হতে পারে, এই জিনিসটা হয়তো সঠিক কথা, কিন্তু তার মানে এটা নয় যে 100% মানুষই সেরকম, সেটা হয়তো না, এটা একদম ঠিক কথা বলছি। গুড, এটা একটা গুড পয়েন্ট। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে মোস্ট, এটা ট্রু যে মোস্ট পুরুষ আপনার পুরুষতান্ত্রিকতাকে আপনার রিপ্রেজেন্ট করে, পুরুষরা ফেমিনিস্ট হইতে পারে না কিনা সেটা এক সাইডে রেখে আপনার এই জিনিসটাও ট্রু যে অনেক নারীরাও আপনার পুরুষতান্ত্রিক হয় এবং তারা অন্য নারীদের উপরেও আপনার বৈষম্য করে আর কি, যে ওদের মধ্যে ইন্টারনালাইজ মিসোজিনি জিনিসটা থাকে। অ্যান্ড এইটার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে যে স্লাট শেমিং এর জিনিসটা, যে এই ধারণাটা যে ওমেন ক্যান্ট মানে এক্সপ্রেস দেয়ার সেক্সুয়াল প্লেজার দ্য ওয়ে দে ওয়ান্ট টু, যে একটা নারীর আপনার সেক্সুয়াল ড্রাইভ একটা পুরুষের থেকে কম আর কি, দিজ আর অল লাইক পার্ট অফ দোজ ন্যারেটিভস আর কি। অ্যান্ড লাইক আপু যখন বলেছিল যে আপনার যে পুরুষরাই বেশিরভাগ উপকামী হয় আর কি, লাইক দ্যাট ডাজেন্ট মেক এনি সেন্স টু মি আর কি, যে মোস্ট উমেন আমার অভিজ্ঞতাতে মোস্ট উমেন আই নো মোস্ট ট্রান্সেকশন মোস্ট পলিয়ামারাস পিপল আই নো আর উমেন আর কি, অ্যান্ড দে হ্যাভ ভেরি হেলদি সেক্স লাইফস আর কি, অ্যান্ড দ্যার ইজ অ্যাবসলুটলি নাথিং রং উইথ দ্যাট, সেটা কোনোভাবে লুচ্ছে আমি না। সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা সেটা হতেই পারে, সেটা প্রত্যেক মানুষই তাদের নিজেদের সেক্স লাইফ কীরকম হবে সেটা সেটা তাদের চয়েস করার অধিকার তাদের আছে, অবশ্যই আছে, সেটা অবশ্যই, সে নিয়ে কোনো সন্দেহ নেই, একদম করেক্ট।